আওয়ামী লীগের নেতাদের নিয়ে মন্তব্য করবা, এটা আওয়ামী লীগের সভাপতির কন্যা হিসেবে তোমার শোভা পায় না। একজন সাইদুল করিম মিন্টুকে দুর্বল করতে পারলেই আওয়ামী লীগকে দুর্বল করা সম্ভব। আমাদের বোন ডরিনকে বলি, তুমি কালকে রাত্রে 71 টিভিতে বলেছো একটা মানববন্ধনের কথা, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তুমি আমার সম্পর্কে মন্তব্য করেছো। বোন, তোমার পাশে আমরা ছিলাম সব সময়, তোমাকে কখনো ছেড়ে যাইনি। তোমাকে একটা কথা বলতে চাই, তোমার পিতার হত্যার বিচার আমরা চাই, কিন্তু তোমাকে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ভুল বোঝাচ্ছে। তুমি তোমার মুখ দিয়ে মত প্রকাশ না করে, আমি মনে করি তোমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে, প্রশাসনের প্রতি আস্থা রেখে, তদন্তের প্রতি বিশ্বাস রেখেই তোমার চলা উচিত। একজন সাইদুল করিম মিন্টুর নাম আসবে, আর একজনের নাম আসবে, তুমি আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের নেতাদের নিয়ে মন্তব্য করবা, এটা আওয়ামী লীগের সভাপতির কন্যা হিসেবে তোমার শোভা পায় না। আমরা এখনো এখানে দাঁড়িয়ে বলছি, তোমার পিতার হত্যার আমরা বিচার চাই, কিন্তু তুমি এইভাবে অন্য খাতে প্রভাবিত করার জন্য একটি তদন্তের আগেই তুমি তোমার পক্ষ থেকে রায় দিও না। তুমি তদন্তের পরে বিশ্বাস রেখে শেষ সময় পর্যন্ত বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থার উপরে বিশ্বাস রাখো, তুমি মাননীয় প্রধানমন্ত্রীর পরে বিশ্বাস রাখো। পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা একজন কর্মবীর মানুষ, উনি যেন আমাদের মাঝে ফিরে আসে। আমার নেতার কাছে আমি বারবার প্রশ্ন করেছি, আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তিনি বলেছেন আল্লাহ উপরে একজন আছে, আমি জানি যে আমি কতটুক দোষী, ইনশাল্লাহ তোমরা সবাইকে বলবা কেউ যেন সিলেদা শহরে কোনো বিশৃঙ্খলা না করে। আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন তার নামে লেখে, গ্রুপিং এর স্বার্থে যখন তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আমাদের মমতাময়ী জননী শেখ হাসিনার কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন কালীগঞ্জের সংসদ মারা গেছে, উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, উনার পরিবারের পাশে আমাদের প্রিয় নেতা ছুটে গেছে, আমরাও ছুটে গেছি। আমরা তো একবারও বলিনি যে কালীগঞ্জের সংসদের হত্যার বিচার আমরা চাই না, আমরা তো কর্মসূচিও ঘোষণা করেছিলাম, কালীগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সাথে কথা বলেছিলাম, সবাই বলেছে যে উনি মারা গেছে নাকি নিখোঁজ আছে এটিও তো জানার দরকার আছে। আমাদের প্রিয় নেতা একাধিকবার বারবার দফায় দফায় কথা বলেছে, ওর উনার পরিবারের কাছে ছুটে গেছে। আজকে একটি স্বার্থন্বেষী মহল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাদের প্রিয় নেতাকে নাম যখন জড়িয়ে নিয়েছে, তখন আমরা দেখছি বিভিন্ন পত্রপত্রিকা, যে সমস্ত পত্রপত্রিকার কোনো আইডেন্টিটি নেই, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে। আপনাদেরকে বলতে চাই, একজন সাইদুল করিম মিন্টুকে দুর্বল করতে পারলেই আওয়ামী লীগকে দুর্বল করা সম্ভব, আওয়ামী লীগকে দুর্বল করতে পারলেই শেখ হাসিনাকে দুর্বল করা সম্ভব। পুরা আওয়ামী লীগের গায়ে বিভিন্ন কালিমা লোপার জন্যই আজকে এইভাবে বিভিন্ন হলুদ সাংবাদিকরা বাজে কথা লিখছে, বাজে মন্তব্য করছে। আপনাদেরকে বলবো ভাইয়েরা, আমার সাংবাদিকদের ভিতরেও আওয়ামী লীগের পছন্দের মানুষরা আছে, আমাদের প্রিয় নেতার সাথে আপনারা বিভিন্ন সময় বসেছেন, চা খেয়েছেন, কথা বলেছেন, কেমন মনের মানুষ ছিলেন আপনারা জানেন। আপনারা যে কোনো লেখনীর আগে একটু বিবেচনা করবেন, আপনাদের কাছে সদাই ভাবে বলে যাই, সংগ্রামী নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের সবসময় বিশ্বাস আছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, তাদেরকে উদাত্তভাবে বলতে চাই, বিভিন্ন ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন সাইদুল করিম মিন্টুকে যেন ফাঁসিয়ে না দেওয়া হয়। আমরা বলতে চাই বিবি প্রধান, তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রথম থেকে এই ঘটনার তদন্ত করে যাচ্ছেন, এবং আমরা বিশ্বাস করি উনি এই তদন্ত আর সমাপ্ত করবেন, এবং সেখানে আমাদের প্রিয় নেতা নির্দোষ হয়েই আমাদের মাঝে ফিরে আসবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় নেতার সাথে যাবার সময় একটি কথা হয়েছিল, উনি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন, তুমি ঝিনেদায় গিয়ে আমার ঝিনেদাবাসীকে বলো আমি সাইদুল করিম মিন্টু এই ঘটনার সাথে জড়িত নয়, ছোটবেলায় পিতামাতাকে হারিয়েছি, পিতামাতার যে সুখ শান্তি আমি পাই নাই, আমি আর একজন পিতামাতার কল খালি করার রাজনীতি আমি করি না, বারবার আমি ঝুঁকি নিয়েছি ঝিনেদার মানুষের জন্য, আমি সারা জীবন উৎসর্গ করেছি ঝিনেদার মানুষের জন্য, পরিবার পরিজনকে ছেড়ে বারবার ঝিনেদার মানুষের জন্য কাজ করেছি, সেই ঝিনেদার মানুষের প্রতি
উনি উদাক্ত আহ্বান করে বলেছেন, ঝিনাইদহের মানুষ যেন উনার পাশে থাকেন, উনি এই ঘটনার সাথে যুক্ত নয়। এবং উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন, আনার হত্যার যেন বিচার হয়, কিন্তু সেই বিচার যেন ভিন্ন খাতে প্রভাবিত না হয়, আনার হত্যার যেন বিচার হয়, কিন্তু সেই বিচারে যেন নির্দোষ মানুষ ফেঁসে না যায়।